সুপারস্টার সাকিব খান একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। আসন্ন কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবি। প্রিয়তমা ছবিটির প্রথম লুক প্রকাশের সাথে সাথেই সিনেমাটি এখনও পর্যন্ত হাইপে আছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটি সিনেমা হলে দেখার অপেক্ষায়। প্রিয়তমা সিনেমাটিতে সাকিব খান এবং কলকাতার ইদিকা পাল জুটি বেঁধে অভিনয় করেছেন। অভিনেত্রী ইদিকা পালের কোনো লুক প্রকাশ না পেলেও সুপারস্টার সাকিব খান এরই মধ্যে তিনটি লুক প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। হিমেল আশরাফ পরিচালিত সিনেমায় 80 বছরের প্রবীণ একটি চরিত্রেও দেখা যাবে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে, যে লুকটি প্রকাশের সাথে সাথে সকল অঙ্গনের অভিনেতা অভিনেত্রীদের কাছে ভালো লেগেছে, তারা নিজেদের মতো শেয়ার করেছেন। চলচ্চিত্র জগৎ এবং নাট্যজগতের সকলেই এই সিনেমাটির প্রশংসা করছেন, সাকিব খানের প্রবীণ এই লুকটির প্রশংসা করছেন, তারা তাদের নিজেদের ওয়ালে শুভকামনা জানিয়েছেন। নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব সহ নাটকের অসংখ্য অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা এই লুকটির প্রশংসা করছেন, নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। সাকিব খানের বৃদ্ধ এই লুকটি প্রকাশের সাথে সাথে ফেসবুকে জ্বর উঠে যায়। ফেসবুক ট্রেন্ডিংয়ে চলে আসে প্রিয়তমা ছবিটি। সকল অঙ্গনের মানুষের কাছে লুকটি ভালো লাগে, তার নতুন এই চেহারা দেখে মুগ্ধ তার ভক্ত দর্শকরা। এই সিনেমায় সাকিব খানের আরও কয়েকটি লুক দেখেছেন সাকিব ভক্তরা। কয়েকদিন আগে 30 সেকেন্ডের একটি টিজারে সাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে প্রিয়তমা ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। ইতোমধ্যেই প্রিয়তমা ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি। রোমান্টিক অ্যাকশন দাঁচের এই সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। পরিচালক হিমেল আশরাফ একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। আসছে শুক্রবার প্রিয়তমা ছবিটির প্রথম গান প্রকাশ পাবে, যে গানটি তৈরি করা হয়েছে কুরবানি ঈদ উপলক্ষে। কুরবানি কুরবানি গানটি বিশাল আয়োজনে বিশাল সেট ফেলে শুটিং করা হয়েছে। সাকিব খানের থার্ড লুকের পর কুরবানি কুরবানি গান দেখে দর্শকদের মনে আরও জায়গা করে নেবে সাকিব খানের প্রিয়তমা ছবিটি। এরপর আসবে প্রিয়তমা ছবির টিজার, তারপর একটি রোমান্টিক গান ছাড়া হবে, এরপর ছাড়া হবে প্রিয়তমা ছবিটির ট্রেইলার। একে একে চমক দেখিয়ে যাবেন পরিচালক। আপনারা অপেক্ষা করুন, আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান। প্রিয়তমার চমক শেষ হবার নয়, অনেকদিন পর সাকিব খান দর্শকদের মনের আশা পূরণ করছেন, যা সাকিব ভক্তদের খুবই ভালো লাগছে।